ওয়েলকাম স্টুডেন্ট বেদাঙ্গ ডট কম এ তোমাদেরকে স্বাগত। আমি প্রিন্সিপিয়া ম্যাম, তোমাদের ম্যাথামেটিক্স টিচার। চলে এসেছি নতুন একটি অঙ্ক নিয়ে। চলো দেখে নেওয়া যাক অঙ্কটি। সমাকলন করো ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস স্কোয়ার এক্স ডিএক্স। তাহলে এটা ইজ ইকুয়াল টু, দেখো লেখা যায় হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু টু কস স্কোয়ার এক্স ডিএক্স। এবার টু কস স্কোয়ার এক্স এর জায়গায় আমি লিখছি হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ইন্টু ওয়ান প্লাস কস টু এক্স ডিএক্স। এবার এটাকে আমরা ব্রেক করছি ইজ ইকুয়াল টু হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার ডিএক্স প্লাস হাফ ইন্টু ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার কস টু এক্স ডিএক্স। এবার এর জন্য আমরা দেখো লিখতে পারি এক্স কিউব বাই থ্রি, তার মানে টু ইন্টু থ্রি প্লাস এখান থেকে দেখো হাফ, এখান থেকে দেখো লেখা যাচ্ছে এক্স স্কোয়ার ফার্স্ট ফাংশন ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স স্কোয়ার ইন্টু ইন্টিগ্রেশন কস টু এক্স ডিএক্স হোল ইন্টিগ্রেশন ডিএক্স। এটা ইজ ইকুয়াল টু দেখো লেখা যায় এক্স এস কিউব বাই সিক্স প্লাস ওয়ান বাই টু ইন্টু এক্স স্কোয়ার, এখানে দেখো কস টু এক্স এর জায়গায় আমি লিখতে পারি ইন্টিগ্রেশন সাইন টু এক্স বাই টু মাইনাস হাফ, এখান থেকে দেখো ইন্টিগ্রেশন হয়ে গেল ইন্টিগ্রেশন ডিডিএক্স অফ এক্স স্কোয়ার টু এক্স, কস টু এক্স এর ইন্টিগ্রেশন হয় সাইন টু এক্স বাই টু ডিএক্স ইজ ইকুয়াল টু এক্স টু দি পাওয়ার থ্রি বাই সিক্স প্লাস এক্স স্কোয়ার সাইন টু এক্স বাই ফোর মাইনাস হাফ ইন্টিগ্রেশন, এখানে দেখো টু ক্যান্সেল হয়ে যায় তাহলে এক্স সাইন টু এক্স ডিএক্স ইজ ইকুয়াল টু দেখো লেখা যায় এক্স টু দি পাওয়ার থ্রি বাই সিক্স প্লাস এক্স স্কোয়ার সাইন টু এক্স বাই ফোর মাইনাস ওয়ান বাই টু রইল। আবার আমরা এখানে বাই পার্টস করবো, ফার্স্ট ফাংশন এক্স ইন্টিগ্রেশন সাইন টু এক্স ডিএক্স মাইনাস ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ এক্স ইন্টু ইন্টিগ্রেশন সাইন টু এক্স ডিএক্স হোল ইন্টিগ্রেশন ডিএক্স। এটা ইজ ইকুয়াল টু দেখো আমরা কি লিখতে পারি, এটা ইজ ইকুয়াল টু দেখো লিখতে পারি এখান থেকে এক্স কিউব বাই সিক্স প্লাস এক্স স্কোয়ার সাইন টু এক্স বাই ফোর মাইনাস, এখানে দেখো ইন্টিগ্রেশন সাইন টু এক্স মানে মাইনাস অফ কস টু এক্স বাই টু, তাহলে মাইনাস মাইনাসে প্লাস এক্স কস টু এক্স বাই টু এর সাথে টু অ্যাডজাস্ট হয়ে গিয়ে ফোর, মাইনাস মাইনাসে প্লাস ইন্টিগ্রেশন এখানে ওয়ান বাই টু রইল, এখানে ডিডিএক্স অফ এক্স মানে ওয়ান, সাইন টু এক্স এর ইন্টিগ্রেশন হলো মাইনাস কস টু এক্স বাই টু ডিএক্স ইজ ইকুয়াল টু দেখো এক্স কিউব বাই সিক্স প্লাস এক্স স্কোয়ার সাইন টু এক্স বাই ফোর প্লাস এক্স কস টু এক্স বাই ফোর, এখানে মাইনাস বাইরে এলো ওয়ান বাই ফোর ইন্টু কস এর ইন্টিগ্রেশন হবে সাইন টু এক্স বাই টু প্লাস সি ইজ ইকুয়াল টু এক্স কিউব বাই সিক্স যেমন আছে থাকলো, এখানে দেখো হচ্ছে চার দুগুণে আট, তাহলে আট কমন নিয়ে নিচ্ছি ওয়ান বাই এইট, তাহলে এখানে চলে এলো টু এক্স স্কোয়ার সাইন টু এক্স প্লাস টু এক্স কস টু এক্স মাইনাস সাইন টু এক্স প্লাস সি, যেখানে সি কে আমরা কি বলি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট হয়ে গেল। থ্যাংক ইউ ফর ওয়াচিং বেদাঙ্ক ডট কম। আরও নতুন নতুন অঙ্কের সমাধান পেতে অবশ্যই বেদাঙ্ক ডট কম ব্রাউজ করুন।